এই চাষের আসসালামু মজা। আলাইকুম, ভাই কেমন আছো? সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো? শরীর ভালো? মন ভালো? আচ্ছা, ক্লাস শুরু করার আগে কালকে আমরা কি করেছিলাম? পিটি পিটি করেছিলাম, তাই না? আজকে আবার একটু করবো। স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, স্ট্যান্ড আপ। আচ্ছা, এবার আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, তোমরা একা একা করবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবারও করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পিটি করতে সবার ভালো লাগে, তাই? আচ্ছা, এবার বলেন তো, বাসায় হোমওয়ার্ক কে কে করেছেন? কে কে করেছো হোমওয়ার্ক? সবাই একটু খাতাটা ধরে দেখো তো দেখি, ক্যামেরার সামনে কে কে হোমওয়ার্ক করেছো দেখি তো। বাবা, তোমরা মোটামুটি সবাই করেছো হোমওয়ার্ক, ভালো করে ধরো, একটু নাড়াবে না? আচ্ছা, সবার লেখাই মোটামুটি ভালো হয়েছে। খাতা নামিয়ে ফেলো, দেখেছি, খাতা নামিয়ে ফেলো। এরকম হোমওয়ার্ক করলে হবে কি, তোমাদের পড়াটাও কি মুখস্থ হয়ে যাবে, আর তোমরা দেখা যাচ্ছে পড়লে কিন্তু লিখলে না, তাহলে কি পড়া মুখস্থ হবে না? লেখার পরে অবশ্যই হোমওয়ার্কটা করলে পড়াটা আরো বেশি ঝরঝরা হয়ে যায়। একের নামটা কি সবাই পারো? সবাই একটু আমার সাথে সাথে বলো তো দেখি। এক অক্কে 1, 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। সবাই আবারও বলো। 1 অক্কে 1, 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। সবাই আবারও বলো। 1 অক্কে 1, 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। সবাই তোমরা পারো, তাই না? আবার দাগ টেনে যোগও কি তোমরা সবাই করতে পারো? কে কে পারো?
কে কে পারো না, কে কে পারো না দেখি তো, যে পারো না সে হাত তোলো, যে পারবে না সে হাত তুলবে। কেউ হাত তোলেনি, তার মানে সবাই তোমরা পারো। ভেরি গুড। আচ্ছা তাহলে কি আমরা এখন লিখার মধ্যে চলে যাব? তার আগে আরেকটু আমরা মুখে পড়ি, আমরা পরের সংখ্যাগুলো একটু মুখে মুখে বলি, ঠিক আছে? 31-এর পরে কত হয় বলো তো, কত কত? 31, 3 10 1 31, 31-এর পরে কত হয়? 3 10 2 32, 31-এর পরে কত হয়? 3 10 2 32, 37-এর পরে কত হয়? 3 10 8 38, 37-এর পরে কত হয়? 3 10 8 38, 33-এর পরে কত হয় বলো তো? 3 10 4 34, 33-এর পরে কত হয়? 3 10 4 34, 39-এর পরে কত হয় কে বলতে পারবে? 39-এর পরে 40 হয়। 39-এর পরে কি হয়? 40 হয়। 35-এর পরে 36 হয়, আর 34-এর পরে 35। তাহলে আমরা লিখবো, পরে সংখ্যা গুলি লিখুন। ক নম্বর 37, গ নম্বর 33, ঘ নম্বর হচ্ছে 39, ম নম্বর 35, ছ নম্বরে 34, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে একের নামতা, একের নামতা লিখো, একের নামতা লিখো। আর 3 নম্বর হচ্ছে দা টেনে যোগ করো, সাত যোগ দুই আট যোগ দুই যোগ 4। দেখো আমি কি কি দিয়েছি একটু মুখে বলি, খেয়াল করো। 1 নম্বরে আছে পরের সংখ্যাগুলি লিখো, 31, 37, 33, তার মানে এগুলোর পিছনে যেগুলো হবে সেগুলো লিখতে হবে। এখানে আছে 39, 35, 34, ঠিক একইভাবে এখানেও কি লিখতে হবে। 2 নম্বরে আছে একের নামতা লিখো, একের নামতা তো আমরা সবাই পারি, 1 থেকে আগে 10 পর্যন্ত আগে আমরা লিখবো, 10টা 1 লিখবো। আমরা প্রথমে কয়টা লিখবো? 10টা 1 লিখবো, তারপরে 1 থেকে 10 পর্যন্ত লিখবো, আবারও কি 1 থেকে 10 পর্যন্ত লিখবো। 3 নম্বরটা দেখো, ডাকতেনি যোগ করো, 7 যোগ 2,
নম্বরে 8 যোগ 2, ক নম্বরে 3 যোগ 4। তাহলে 31-এর পরে এখানে কি হবে বলো? 3 10 2 32। এখানে কত আছে? 3 10 7 37। 37-এর পরে কত হবে? 3 10 8 38। 33-এর পরে কত হবে বলো তো? 3 10 4 34। তারপর এখানে আছে 39। 39-এর পরে কি লিখবো আমরা? 4 0 40। কি লিখলাম? 4 0 40। এবার 35। 35-এর পরে আমরা কি লিখবো? 3 10 6 36। ছ নম্বরে বলেছে 3 10 4 34। 34-এর পরে কত হবে? 3 10 5 35। এবার আমরা একের ঘরের নাম উত্তর লিখবো। প্রথমে কি করতে হবে? 10টা 1 লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা কি করব? 1 থেকে 10 পর্যন্ত লিখবো। তার মানে 1 2 3 4। দেখো আমি কিন্তু সংখ্যার নিচে সংখ্যা লিখছি। 5 6 7 8 9 10। আমাদের কি নামটা শেষ হয়ে গেছে? এখনো কিন্তু নামটা শেষ হয়নি। নামটাতে কয়টা লাইন হয়? 3টা লাইন হয়। এখন মাত্র 2টা হয়েছে, তাহলে আরো 1টা লাইন লিখতে হবে। তাহলে 1 অক্কে 1, 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে কত? 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। দেখো তো ম্যাম কিভাবে নামটা লিখেছি, প্রত্যেকটা কি একদম ফাঁকা দিয়ে লিখেছি, তাই না? দেখো একটার সাথে কি আরেকটা লেগে যায়নি, প্রত্যেকটা কি আছে ঘর ফাঁকা করে আমি লিখেছি। এই এক ঘরের সাথে আরেক ঘরের সংখ্যা কি লেগে যায়নি, তোমরাও এভাবে করেই লিখবে। তারপরে দেখো ক নম্বরটা, ডাকিনী যোগ। 1 2 3 4 5 6 7, আর 2-এর জন্য 2টা দাগ দিব। তাহলে কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9, 9 হলো। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটাতে কি বলেছে? 8 যোগ 2। তাহলে 8-এর জন্য আমরা কয়টা দাগ দিব বলো? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8-এর জন্য 8টা দাগ দিয়েছি, আর 2-এর জন্য 2টা দাগ দিব। তাহলে এবার গুনে দেখি। 1 2 3 4
পাঁচ ছয় সাত আট নয় দশ। 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। এবার দেখো, 3 4, 3 যোগ 4, তাহলে 3-এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে 3-এর জন্য আমরা 3টা দাগ দিব আর 4-এর জন্য 4টা দাগ দিব, তাহলে কয়টা হলো বলো তো? এটা আমি লিখবো না, এটা তোমরা বলো, এটা কত হবে, কত হবে বলো তো? 3-এর জন্য 3টা দাগ, 4-এর জন্য 4টা দাগ, এবার গুনে দেখো তো কয়টা হলো? 7। হ্যাঁ, তাহলে সবাই একটু ভালো করে একটু দেখে নাও। কেউ ভুল করবে না। কেউ ভুল লিখবে না। সবাই তুলেছো? আচ্ছা, এবার আমি আবার একটু মুখে মুখে বলছি, দেখো 31-এর পরে কত হয়? 32। 31-এর পরে 32, এখানে কত আছে? 37। 37-এর পরে হয় 38। 37-এর পরে হয় 38, এখানে আছে 33। 33-এর পরে কত হবে? 34। 33-এর পরে কত হবে? 34, এখানে আছে 39। 39-এর পরে হবে 40। 39-এর পরে হবে 40, তারপরে এখানে আছে 35। 35-এর পরে কত হবে? 36। 35-এর পরে কত হবে? 36। 34-এর পরে কত হবে? 35। এবার দেখো একের নামতা, প্রথমে কি করতে হবে বলো তো? প্রথমে 1 থেকে 10টা এক লিখতে হবে। কয়টা এক লিখবো? 10টা। প্রথমে আমরা 10টা গুনে গুনে এক লিখবো, তারপরে আমরা কি করব, যে 10টা এক আমরা লিখবো, তার নিচে 1 থেকে 10 পর্যন্ত লিখবো সিরিয়াল মতো, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো প্রত্যেকটা একের নিচে কি আমি সংখ্যা লিখেছি, তারপরে আমরা কি করব, নামতাটা পড়ে পড়ে বের করব। 1 অক্কে 1, 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। এবার দেখো দাগ টেনে যোগ, 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10। 3-এর সাথে 4 যোগ করলে কত হয়? 7। তাহলে সবাই লিখে ফেলেছো? তাহলে আমি বোর্ডটা মুছে দেই। আমরা একটা পতাকা আঁকাবো, ঠিক আছে? সবাই সুন্দর করে আঁকাবে। দেখো আমি আগে 4টা ফোঁটা দিয়ে নিই, তাহলে আমার দাগ দিতে সুবিধা হবে। এবার এই পাশও মিলিয়ে দিতে হবে, এই পাশে কি আমি সোজা দাগ টেনে মিলিয়ে দিব। দেখো এটা কি 4 কোণ একটা
বক্সের মতো হয়েছে না? এখন এর ভিতরে সুন্দর করে একটা বৃত্ত আঁকিয়ে দিব। দেখো তো এটা কি হয়ে গেল, বাংলাদেশের পতাকা হয়ে গেল না? এখন এর ভিতরে কি করতে হবে, সুন্দর করে রং করতে হবে। এটাতে কি রং করতে হবে বলো তো? লাল রং করতে হবে, এখানে লাল রং করতে হবে। আর পাশে কি রং করতে হবে বলো তো? সবুজ, পাশে সবুজ রং করতে হবে। এটাকে লাল রং করতে হবে। আর পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে, চার কোনা বক্স, এখানে কি করতে হবে বলো তো? সবুজ রং করবে। তাহলে কি হয়ে যাবে, বাংলাদেশের পতাকা। তাহলে বাংলাদেশের পতাকা আঁকানো কি খুব সহজ? দেখো আমার কাছে রং নাই দেখে আমি কালো করে দিয়েছি, কিন্তু আসলে কি কালো হবে? কালো হবে না। এটা কি করতে হবে, এটাকে লাল করতে হবে, গাঢ় লাল। আর এই পাশের এগুলাকে কি করতে হবে বলো তো? গাঢ় সবুজ। এই বক্সটাকে গাঢ় সবুজ রং করতে হবে। তো বাবা আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর করে পড়াশোনা করবে, হাতের লেখাটা ভালো করবে, আর ঠিক মতো একটু কি ভালো করে পড়বে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? হ্যালো, সবাই সকালে ব্রেকফাস্ট করেছো? কি খেয়েছো সবাই? এই কেউ এত বড় জিবাবের করে? ছি 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 ছি, জিবা খুলে পড়ে যাবে তামিম। সকালে কে কি দিয়ে খেয়েছো একটু বলো তো শুনি। বাহ, ভেরি গুড। তো সবাই এইচডব্লিউ দেখান দেখি। সবাই এইচডব্লিউ দেখান দেখি দেখি। মানসুরা এইচডব্লিউ খুঁজে পাচ্ছ না মা? খুঁজেই যাচ্ছ খুঁজেই যাচ্ছ, খুঁজে পাচ্ছ না? বাবু আচ্ছা, সবারটা দেখেছি, সুন্দর করে খাতা নামিয়ে ফেলো।
কেউ যদি খুব বেশি দুষ্টুমি করো তাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। তামিম রহমান, তোমাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে এবং তোমাকে কিন্তু ব্যাড গার্ল বলা হবে। তোমার সাথে কেউ কথা বলবে না, তোমার সাথে কেউ কথা বলবে না দুষ্টুমি করলে। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়ায় চলে যাই বাবা। আজকে আমরা নতুন একটা আইটেম শিখবো, ঠিক আছে? সেটা হচ্ছে একটি করে শব্দ লিখা, একটি করে শব্দ লিখা। আমরা প্রথমে এই কয়েকদিন কি করেছি, প্রতিটা বর্ণ দিয়ে মানে প্রতিটা লেটার দিয়ে দুইটা করে বর্ণ পড়েছি এবং বাক্য গঠন করেছি, তাই না? পড়েছি এবং বাক্য গঠন করেছি, পড়েছি এবং বাক্য গঠন করেছি। কিন্তু আজকে আমরা কি করব জানো, আমরা লিখা শিখব, একটা করে শব্দ শিখব। এরপর কি হয়, আমরা অ্যান্ট লিখব, ঠিক আছে? সবাই আমার সাথে জোরে জোরে বলো, এই যে সাফওয়ান, হাত থেকে পেন্সিলটা সরাও, আমি লিখতে বলিনি, এখন পড়তে বলেছি, মনোযোগ দিয়ে আমার সাথে জোরে জোরে ওরাল করতে হবে। বলো, এ এন টি, অ্যান্ট। কেউ এখনই লিখবে না কিন্তু, তোমরা দেখে পড়ে নাও, কেউ লিখবে না, আমি লিখতে বারণ করেছি। এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট। অ্যান্ট মানে কি, পিপুল? অ্যান্ট মানে কি, পিঁপড়া? অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া। অ্যান্ট বানান কি বাবা, এ এন টি। আবার বলো, এ এন টি, 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 অ্যান্ড। পাঁচবার বলো তো নিজেরা সবাই জোরে জোরে। ভেরি গুড, ওকে। তাহলে আমরা এতে কি শিখলাম, অ্যান্ড, এ এন টি। বিতে কি শিখলাম বলো তো, বল, বিতে কি শিখলাম, বল, বল বানান কি, বি এ এল এল, বি এ এল এল, বি এ এল এল, বি এ এল এল। আমি লিখি, তোমরা সবাই দেখো। দেখো, বি এল এল, বি এ এল এল, বল। তাহলে আমরা এতে কি লিখবো বাবা, অ্যান্ড, এতে কি লিখবো, অ্যান্ড, এতে কি লিখবো, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড। ওড়ায়া, তুমি কি জামার ডিজাইন করছো, একটু মনোযোগ দিয়ে পড়ো মা, তারপরে ডিজাইন করো, আচ্ছা? বলো, এ এন টি, অ্যান্ড।
এই কে কে অ্যান্টের কামু খাইতো, হাত তোলো তো দেখি কে কে অ্যান্টের কামু খাইছো। অ্যান্ট কামড় দিলে কেমন লাগে? মনে হয় ইঞ্জেকশন দিয়ে দিল, তাই না? তাই মনে হয় না? এবং সেই ফুলে যায় না বলো, আর সেই চুলকায়। কিন্তু আমাকেও অ্যান্ট কামড় দেয়, আমাকে প্রায় প্রায় কামড় দেয়। ও আমাকে খুব ভালোবাসে, সে যেন প্রায় প্রায় আমার কাছে আসে, বুঝছো? হাত না মান। আর বিএ ডাবল এল আমরা কি করলাম? BALL, কেউ আমরা ডাবল এল বলবো না, ঠিক আছে? আমরা কি বলবো? BALL কি বলবো? BALL কি বলবো আমরা? BALL, ঠিক আছে? আমরা কি বলবো বলো? BALL, সবাই বলতে থাকো, 10 বার বলো। ANT, এন্টার। BALL বল 10 বার, হাতে গোনো, হাতে গোনো। কারো মুখ বন্ধ দেখতে চাই না। রায়া, ঠিকঠাক মতো গোনো। দাড়ি ফাবড়ার। আফিয়া, সুন্দর করে গোনো মা। দাদি আছেই, সুন্দর করে গুনছে। রায়া, তুমি বলছো না কেন? হলো হলো, ওকে দেখো আমি লিখতে দিব। সবাইকে থ্যাংক ইউ, সবাই সুন্দর করে 10 বার সাউন্ড করেছো, এটা কিন্তু ভুলবে না। সারাটা দিন যখন খেলবে তখনই বলবে ANT এন্ড BALL বল, ANT এন্ড BALL বল, এই দুইটা সবসময় বলতে থাকবে, ঠিক আছে? আমরা এখন সুন্দর করে লিখে ফেলি। রাইট দি বিফোর লেটার। জির আগে কি হয় সেটা লিখবে বাবা, সুন্দর করে লিখবে। কিন্তু লেখা জানি মোটেই পচা না হয়। আর তোমাদের আমি ওয়ার্ড লেখাটাও শিখিয়ে দিব। ওয়ার্ড লেখাটা একটু পরে শিখিয়ে দিচ্ছি, আগে এটা লিখে ফেলো। তো আগে এটা লিখে ফেলো, তারপরে ওয়ার্ড লেখা শিখিয়ে দেবো।
দুটো লিখে ফেলো, তারপরে ওয়ার্ড লেখা শিখিয়ে দেবো। তো দুটো লিখে ফেলো, লিখেছো সবাই? লিখেছো? তাড়াতাড়ি লেখো, চুল ঠিক করা অফ করো, আগে লিখো। অনেকেই লিখেছো, এখন আমি পরীক্ষা দিবো। এই যে আদিল, ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ কেন আদিল? লিখো, বির আগে কি হয় বলো তো? জিরাগে কি হয়? জিরাগে কি হয়? আয়ের আগে কি হয়? ম্যাম আর লেখা শেষ, আর এসের আগে? ম্যাম লেখা শেষ, এসের আগে কি হয়? এসের আগে কি হয়? এসের আগে কি হয়? কি বা সবাই তো সুন্দর করে লিখেছ দিয়া, দেখেছি না, সুন্দর হয়েছে লেখাগুলো। তোকে দিচ্ছি না আমার, দেখো। শব্দ লিখো, এ এন্ড বি। বাবু, এ তে যে শুধু এন্ড তোমরা একটা লিখবা তা না, এন্ড পুরা পৃষ্ঠা লিখবা, পুরা খাতা ভর্তি করে লিখবা, এন্ড পুরা খাতা ভর্তি করে লিখবা। বি ফর বল, পুরা খাতা ভর্তি করে লিখবা। ঠিক আছে, সুন্দর করে এটা প্রথম, এটা বড় করে লিখবা, এটা ছোট করে লিখবা, তারপর সে লিখবা। বাবু খেয়াল করো, তোমরা অনেকে এরকম করে লেখো, এ লেখো, অনেক দূরে এন লেখো, আবার অনেক দূরে টি লেখো, এটা কিন্তু কোনো ওয়ার্ড হলো না। এভাবে ওয়ার্ড লেখা যাবে না, আমাদের ওয়ার্ড লিখতে হবে অনেক কাছাকাছি। এ এন টি এন, এ এন টি এন। হ্যাঁ, তারপরে দেখো তোমরা অনেকে বি লেখো, এ অনেক দূরে লেখো, এল অনেক দূরে লেখো, এই এভাবে লেখো, এটা কিন্তু লেখা যাবে না। আমাদের সবকিছু অনেক কাছে কাছে লিখতে হবে।
সুন্দর করে VALL। আবার বাবু একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা সবাই, তোমরা অনেকে এভাবে লেখো, এভাবে না, এভাবেও লেখা যাবে না, এভাবেও লেখা যাবে না। আবার এভাবে লেখো না, এভাবে লেখা যাবে না, এ দুটোই ভুল। আমাদের প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে, বাকি অক্ষর গুলা ছোট হাতে দিতে হবে। বুঝাইতে পারছি? এবং লেখাগুলো সুন্দর করে চেপে চেপে লিখতে হবে, একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি, এভাবে লেখা যাবে না। এবং আমি বারবার বলছি, কেউ কিন্তু এই একটা করে লিখবে না, পুরা এক পৃষ্ঠা ভরে লিখবে এন্ড, তারপরে পুরা এক পৃষ্ঠা ভরে লিখবে বল, ঠিক আছে? আবার জানি কোনো বর্ণের সাথে কোনো বর্ণ লেগে না যায়, এটা কিন্তু খেয়াল করবে, কোনো বর্ণের সাথে কোনো বর্ণ লাগা যাবে না, খুব বেশি ফাঁকা হবে। এই যে নাইফ ওয়াসি, কালে হাত দিয়ে কেন লেখা? এক হাত খাতার উপর থাকবে আর এক হাত দিয়ে লিখবে, কেন গালে হাত দিয়ে? শান্ত রয়, গাল থেকে হাত সরাও। সবাই দ্রুত লিখো, সুন্দর করে লিখো, তারপরে আমি খাতা দেখবো। সবার দ্রুত লিখো এবং সুন্দর করে লিখো। হয়েছে সবার? তাহলে সবাই খাতা দেখাও। ভেরি গুড। এবং আর একটা কথা, তোমরা যে এইচ ডব্লিউ করবে, ওই একটা এ ফর এন্ড শুধু লিখবা তা না, এন্ড কিন্তু পুরা পৃষ্ঠা লিখবা, এন্ড পুরা পৃষ্ঠাই লিখবা, মনে থাকবে? এন্ড পুরা পৃষ্ঠাটাই লিখবা, বল পুরা পৃষ্ঠাটাই লিখবা। ওকে, ভেরি গুড, সবাই খাতা নামাও, দেখেছি। এখন আমার সাথে সবাই আই লাভ মাই কান্ট্রি একবার পড়ো তো। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই মাদার, আই লাইক টু সার্ভ দ্য আদার্স, আই লাইক টু স্টাডি, আই লাইক টু হেল্প দ্য নিডি। আই লাভ মাই মাদার, আই লাভ মাই কান্ট্রি, সরি, আই লাভ মাই কান্ট্রি, দেন আই লাভ মাই মাদার, I like to serve the others, I like to study, and I like to help the needy. Then right now tell me truly, আমরা আমাদের মাকে বেশি ভালোবাসি না দেশকে? দেশ এক রকমের মা, বাট মাকে একটু বেশি ভালোবাসি আমরা, তাই না? আসলে মাতে হয় তেমন। ওকে দেন, সবাই খুব ভালো থাকবে, হোমওয়ার্কটা খুব সুন্দর করে করবে। আগামীকালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? এক ম্যাডামকে দুইবার করে দেখলে খুব হাসি পায় না? সবার মুখে কি হাসি, বাপ রে! আচ্ছা, আজকে আমরা এখন বাংলা পড়বো। কি পড়বো বলো তো? বাংলা। তার আগে আমরা ছড়ায় ছড়ায় সংখ্যা বলবো, ঠিক আছে? সংখ্যা না, আসলে তোমাদের বর্ণগুলো দিয়ে আমরা ছড়া বলবো, যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে আমরা শব্দ বলে ছড়া বলবো। তাহলে আমরা সবাই বলবো, কেমন? আমি বলছি, আমার সাথে সাথে সবাই বলো। মোতে ব্যাং রং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। মোতে ব্যাং রং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। চতে চড়ুই চেয়ার, চতে চড়ুই চেয়ার। চড়ুই পাখি সরু ঠ্যাং, চড়ুই পাখি সরু ঠ্যাং। ঠ্যাং মানে কি বলো তো? ঠ্যাং মানে কি? পা। হ্যাঁ, ঠ্যাং মানে পা। আর সরু মানে কি? লম্বা। সরু মানে লম্বা। তাহলে চ দিয়ে আবারও বলি, চড়ুই পাখি সরু ঠ্যাং। ছতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে, ছাতা লাগে বৃষ্টি হলে। আবারও বলো, ছতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে। বর্গের জতে জাহাজ জবা, জাহাজ চলে সাগর জলে, জাহাজ চলে সাগর জলে। একটু দেখো তো, কি হলো? এক ধরনের বোট হয়ে গেল, তাই না? দেখো তো, তাহলে জাহাজ কোথায় চলে? সাগর জলে। জাহাজ কোথায় চলে? সাগর জলে। ওতে কি বলো তো? ব্যাং রং, ওতে ব্যাং রং। ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। চতে চড়ুই চেয়ার, চতে চড়ুই চেয়ার। চড়ুই পাখি সরু ঠ্যাং, চড়ুই পাখি সরু ঠ্যাং। ছতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে। ছতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে। বর্গ জতে জাহাজ জবা, জাহাজ চলে সাগর জলে। জাহাজ কোথায় চলে বলো তো? কে বলতে পারবে? রাস্তায় চলে? জাহাজের কি চাকা আছে? জাহাজের চাকা আছে বাসের মতো বা রিক্সার মতো চাকা আছে? জাহাজ কোথায়? আকাশে উড়ে? তাহলে কোথায় চড়ে? কোথায় বলো তো? সাগরে চলে, তাই না? জাহাজ সাগরে চলে। জাহাজ, নৌকা এগুলো পানি ছাড়া কি চলে না? এর জন্য জাহাজ কোথায় চলে? সাগর জলে।
খ একটু আমরা বলি তো দেখি। ক খ গ খ উ চ ছ বর্গের জ, যেহেতু বর্গের জ পর্যন্ত শব্দটা বললাম ওই জন্য বর্গের জ পর্যন্তই বলি। আবার বলো ক খ গ ঘ চ ছ বর্গের জ। আবার একটু বলছি, একটু ভালো করে শোনো, সবাই আমার সাথে বলো, ছড়াটাও বলবে, শব্দ বলে ছড়া বলবে। মোতে ব্যাং রং, মোতে ব্যাং রং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। চতে চড়ুই চেয়ার, চতে চড়ুই চেয়ার, চড়ুই পাখির সরু ঠ্যাং, চড়ুই পাখির সরু ঠ্যাং। ছতে ছাতা ছাগল, ছতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে, ছাতা লাগে বৃষ্টি হলে। বর্গীয় জতে জাহাজ জবা, বর্গীয় জতে জাহাজ জবা, জাহাজ চলে সাগর জলে, জাহাজ চলে সাগর জলে। আবার বলো, জাহাজ চলে সাগর জলে। আচ্ছা একটু মুখে মুখে বলো তো দেখি, কর পরে কি হয়? খ, তাই না? কর পরে কি হয়? খ। খর পরে কি হয় বলো তো? গ, গোট। একটু ভালো করে খেয়াল করো তো, এটা কি? ঘ। ঘর পরে কি হয় কে বলতে পারবে? কি হবে ঘর পরে, কি হবে বলো তো? ঘর পরে কেউ লিখবে না বাবা, কেউ লিখবে না। আমি যখন লিখতে বলবো তখন লিখবে। ঘর পরে কি হয়? উমো হয়। ঘর পরে কি হয়? উমো হয়। এটা কি বলতো? এটা কি বর্ণ? খ। খর পরে কি হয় কে বলতে পারবে বলো তো দেখি? খর পরে কি হয়? গ, গুড। খর পরে গ হয়। আচ্ছা এবার বলো তো দেখি, এটা কি? ক। কর পরে কি হবে? কর পরে খ হবে, তাই না? আচ্ছা এবার আমি আগের বর্ণ তোমাদেরকে ধরবো, দেখি তো কে কে বলতে পারো। এটা গ। গড়। আগে কি হবে কে বলতে পারবে? গড় আগে কি হয় বলো তো দেখি? ঘ। খ হবে, তাই না? খ হবে। কে, যারা যারা ঘ বলেছো তারা ভুল বলেছো, কি হবে? খ। আচ্ছা যদি এরকম থাকে, উ, উ এর আগে কি হবে কে বলতে পারবে বলো তো? ঘ। ভেরি গুড, ঘ হবে। আচ্ছা এবার বলো তো দেখি, খর আগে কি হয়? খর আগে কি হয়?
হয় তাই না? বাহ, তোমরা সবাই তো ভালো বলতে পারছো। তাহলে আমরা লেখাতে চলে যাই। এক নম্বর হচ্ছে হারানো, অক্ষর, গুলি লিখো, হারানো অক্ষর গুলি। যে বর্ণগুলো হারিয়ে গেছে সেগুলো কি করতে হবে? লিখতে হবে। ক, তারপরে কি? ফাঁকা। তারপরে গ, গর পরেও ফাঁকা। তারপরে এখানে ও, তারপর 2 নম্বর হচ্ছে পরে বর্ণ লিখো, পরে বর্ণ লিখো। ঘ, গ, প, খ। দেখো আমি কি লিখেছি। 1 নম্বরে আছে হারানো অক্ষরগুলি লিখো, ক, তারপরে কি ফাঁকা আছে, তারপরে কর পরে যা হয় সেটা লিখতে হবে, এখানে গ আছে, গর পরেও কি এখানে ফাঁকা আছে, তাহলে গর পরে যে বর্ণ হবে সেটা লিখতে হবে। আর শেষে কি দিয়েছি? উম। 2 নম্বরে আছে পরের বর্ণ লিখো, ঘ, গ, ক, খ। আবারও বলছি, পরের বর্ণটা আছে ঘ, গ, ক, খ। তাহলে ঘর পরে কি হবে সেটা লিখতে হবে, ঘর পরে যেটা সেই বর্ণটা লিখতে হবে। তারপরে এখানে আছে কি? ক, কর পরে কি হয় সবাই জানো, তারপরে কি হয় সেটাও জানো, তাহলে সবাই একটু লিখে ফেলো দেখি। একটু পরে আমি বোর্ডটা লিখে দিব, যেগুলো তোমাদেরকে করতে দিয়েছি সেটা আমি একটু পরে পূরণ করে দিব। সবাই একটু লিখে ফেলো, আর বর্ণগুলো অবশ্যই ভালো করে লিখবে। যে বর্ণটা যেরকম সেটাকে ঠিক সেভাবে করে লিখবে। যে বর্ণটা যেরকম সেটাকে ঠিক সেভাবে করেই লিখবে, কেউ পচা করবে না, লেখা কেউ পচা করবে না।
লেখা কেউ পচা করবে না, সবাই ভালো করে সুন্দর করে লিখবে, সবাই সুন্দর করে লিখবে। সবাই লিখে ফেলো, আমি একটু পরে বোর্ডে লিখে দিব। সবাই লিখে ফেলো, সুন্দর করে লিখতে হবে। তারপরে কি হবে বলো তো? হ, তারপরে হ, দেখো তো পরে এই জায়গা কি বেশি ফাঁকা হবে না, ঠিক আছে? আর পিছনে অবশ্যই অর্ধমাত্রা দিতে হবে, খটা কেউ ভুল করবে না। অনেকে তোমরা এইভাবে করে খ লিখো, কোন রকম করে এইরকম করে লিখে দাও, এইভাবে লেখা যাবে না। এটা কি খ হয়েছে বলো তো? খ হয়েছে? এটা হয়নি, এইভাবে লেখা যাবে না, এটা ভুল, এইভাবে করে লিখতে হবে। তারপরে ঘর পরে কি হয়? ঘ, ঘটা কিভাবে লিখবো? প্রথমে আমরা একটু এরকম গোল করে দিব, গোল করে এখান থেকে এভাবে করে আমরা বাঁকা টান দিব, হালকা এরকম রাউন্ড করে এইভাবে লম্বা দাগ দিয়ে দিব। এটা কি হয়ে গেল বলো তো? ঘ, এটা কি হয়ে গেল? ঘ। তারপরে দেখো ঘর পরে কি হয় বলো তো? ও, তাই না? ঘর পরে উ, তাহলে ওটা কিভাবে লিখতে হবে? প্রথমে এরকম করে দাগ দিব, দাগ দিয়ে তারপর এইভাবে করে আমরা তুলে দিব। এটা কি হয়ে গেল? ও হয়ে গেল। তারপরে গড় পরে কি হয় বলো তো? ঘ, গড় পরে ঘ, গড় পরে কি হয়? ঘ। দেখো তো আমার বর্ণগুলো কি লেখা হচ্ছে। আচ্ছা, তারপরে কর পরে কি হয়? খ, কর পরে খ, কর পরে গ, কর পরে কি হয়? গ হয়। তাহলে আমি কি কি লিখেছি আবার একটু বলছি দেখো। তারপরে ফাঁকা ঘর ছিল, মানে এটা আমাদের হারানো সংখ্যা লিখতে হবে, যে সংখ্যাগুলো হারিয়ে গেছে সেগুলো লিখতে হবে। তারপরে কি হতো বলো তো এই জায়গাটাতে? খ, তারপরে যে বর্ণটা হারিয়ে গেছিল সেটা কোন বর্ণ বলো তো? ঘ। কর পরে লিখলাম খ, গর পরে লিখলাম ঘ। তারপরে 2 নম্বরে আছে কি? পরের বর্ণ লিখো ঘ, ঘর পরে উ, ঘর পরে কি হয়? উ। এখানে আছে গ, গর পরে আমরা কি লিখবো? ঘ, গর পরে আমরা লিখবো ঘ।
এখানে ক আছে, কর পরে কি হবে এখানে? খ। কর পরে লিখবো খ, এখানে খ আছে, খর পরে আমরা কি লিখবো? গ। বাবা, গ আর ঘ দুটা কিন্তু দুই রকম উচ্চারণ। তোমরা অনেকে গ আর ঘ কে গ গ করে উচ্চারণ করো, এভাবে উচ্চারণ করবে না। গ কে গ বলতে হবে, ঘ কে ঘ বলতে হবে, ঠিক আছে? উচ্চারণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু ভালো করে খেয়াল করো। এটাকে কি বলছি আমরা? গ। আর এটাকে বলছি ঘ। উচ্চারণটা অবশ্যই ঠিক রাখতে হবে, ভুল কেউ উচ্চারণ করবে না। তাহলে আবারও আমরা বর্ণ দিয়ে দুটা করে শব্দ এবং ছড়া বলবো। এখন আমরা ক থেকে পড়বো। কতে কি বলতো? কাঁঠাল, পলস। কাঁঠাল পাকে গ্রীষ্মকালে, কাঁঠাল পাকে গ্রীষ্মকালে। খতে খরগোশ খেলনা, খরগোশ ছানা লাফিয়ে চলে। খতে খরগোশ খেলনা, খরগোশ ছানা লাফিয়ে চলে। গতে গরু গাড়ি, গতে গরু গাড়ি। গরু চড়ে মাঠে ময়দানে, গরু চড়ে মাঠে ময়দানে। ঘতে ঘুঘু ঘড়ি, ঘতে ঘুঘু ঘড়ি। ঘুঘু ডাকে বাঁশ বনে, ঘুঘু ডাকে বাঁশ বনে। উমোতে ব্যাং রং, উমোতে ব্যাং রং। ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। চতে চড়ুই চেয়ার, চতে চড়ুই চেয়ার। চড়ুই পাখি সরু ঠ্যাং, চড়ুই পাখি সরু ঠ্যাং। ছতে ছাতা ছাগল, ছতে ছাতা ছাগল। ছাতা লাগে বৃষ্টি হলে, ছাতা লাগে বৃষ্টি হলে। বর্গে যতে জাহাজ জবা, বর্গে যতে জাহাজ জবা। জাহাজ চলে সাগর জলে, জাহাজ চলে সাগর জলে। এগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে না? এগুলো খুব মজার জিনিস তো। আবারও পড়ি দেখি তো। কতে কাঁঠাল কলস, কাঁঠাল পাকে গ্রীষ্মকালে। কতে কাঁঠাল কলস, কাঁঠাল পাকে গ্রীষ্মকালে। খতে খরগোশ খেলনা, খতে খরগোশ খেলনা। খরগোশ ছানা লাফিয়ে চলে। গতে গরু গাড়ি, গতে গরু গাড়ি। গরু চড়ে মাঠে ময়দানে, গরু চড়ে মাঠে ময়দানে। ঘতে ঘুঘু ঘড়ি, ঘতে ঘুঘু ঘড়ি। ঘুঘু ডাকে বাঁশ বনে, ঘুঘু ডাকে বাঁশ বনে। উমোতে ব্যাং রং, উমোতে ব্যাং রং। ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। চতে চড়ুই চেয়ার, চতে চড়ুই চেয়ার। চড়ুই পাখি সরু ঠ্যাং, চড়ুই পাখি সরু ঠ্যাং। ছতে ছাতা ছাগল, ছতে ছাতা ছাগল। ছাতা লাগে বৃষ্টি হলে, ছাতা লাগে বৃষ্টি হলে। বর্গে যতে জাহাজ জবা, বর্গে যতে জাহাজ জবা। জাহাজ চলে সাগর জলে। এতক্ষণ তো আমরা অনেক পড়লাম, লিখলামও। এবার আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে, বেশি দুষ্টুমি করা যাবে না,
দুষ্টামি করতে হবে, এই একটু একটু করে দুষ্টামি করতে হবে, বেশি দুষ্টামি করা যাবে না। ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক মতো হাতের লেখা লিখতে হবে। তোমরা যখন লিখবে, লিখার সময় অবশ্যই একটু খেয়াল করে আস্তে আস্তে করে লিখবে, যেন যে সংখ্যা বা বর্ণ যেটাই লিখো না কেন, সেটা যেন দেখতে কি সুন্দর হয়, নির্ভুল ভাবে লেখার চেষ্টা করতে হবে। আর ক্লাসে তো ম্যামরা তো দেখিয়ে দেয় যে কোন সংখ্যা কিরকম, কোন বর্ণ দেখতে কিরকম, সেটা তো বলেই দেয়। সেই জিনিসটাতে অবশ্যই কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর ঠিক মতো পড়াশোনাও করবে। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা।